হ্যালো বন্ধুরা, আজ আমরা ট্রেলার ব্রেকডাউন করতে চলেছি ফাইনালি ভালোবাসা মুভিটির। এই ফাইনালি ভালোবাসা মুভিটি আজ আমরা ট্রেলারটি ব্রেকডাউন করতে চলেছি এবং এই ট্রেলারে আমরা কী কী জানতে পারলাম সেই নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখনই। ভালোবাসা কি যৌনতা কি গুরুত্বপূর্ণ ভালোবাসার মধ্যে? সেটি কিন্তু কেউ খুঁজে পায় না। ভালোবাসা থাকলে কি যৌনতা থাকতে হবে? সেটা কোনো ব্যাপার না, এবং সেই প্রশ্নের উত্তর কেউ কিন্তু খুঁজে পায় না। হ্যাঁ, তেমনই একটি প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেতে চলেছি পরবর্তী ছবিতে। অর্থাৎ অঞ্জন দত্ত যে পরবর্তী ছবি আনতে চলেছে ফাইনালি ভালোবাসায়, সেই মুভিরতে আমরা জানতে পারবো এই বিষয়ে আলোচনাটা, এবং সেই মুভিতে আমরা জানতে পারবো যে এটি গুরুত্বপূর্ণ কতটা। তারপরে আমরা ফিরে আসি যে মুভিটা তিনি তৈরি করেছিলেন, আমি আসবো ফিরে। সেই মুভির পরে কিন্তু আবার হাত দিতে চলেছেন পরিচালক তার নতুন ছবি, এবং সেই নতুন ছবিতে ট্রেলার ইতিমধ্যে সাড়া ফেলে দিচ্ছে সবাইকে এবং নেট দুনিয়া। এবং রীতিমধ্যে সেই ট্রেলারটি অর্থাৎ ফাইনালি ভালোবাসা মুভির ট্রেলারটি রীতিমধ্যে ভাইরাল হয়েছে এবং তা দর্শকরা খুবই ভালোবেসেছে। তিনটে ভিন্ন স্বাদের গল্প এই মুভিতে দেখতে পাবো আমরা, এবং তিনটে অনেক ভালো ভালো গল্প একই সঙ্গে জুড়েছেন অঞ্জন দত্ত একই মুভিতে। এই মুভিতে কিন্তু আমার তিনটে মুভিতে মুভি গল্প আছে, এবং যেরকম আমরা বাঘবন্দি খেলাটা যে বইটায় দেখেছিলাম যে তিনটে মুভির গল্প পার্ট পার্ট করা, তেমনই এই মুভির টা হতে চলেছে যে তিনটে মুভি ভাগ ভাগ করা রয়েছে। প্রথম গল্পের দর্শকদের সঙ্গে পরিচয় করবে ক্রমাগত স্বাধীনতা খুঁজে পাবার এক মহিলা। তিনি স্বাধীনতা খুঁজে পাচ্ছেন না তিনি, এবং তিনি রীতিমতন তার স্বামীর কাছে মারধর হয়। প্রতিনিয়ত তিনি মারধর করেন, এবং ব্যবসায়ী এই তিনি যে মারধর করেন এই সেই ব্যবসায়ী চরিত্রে কিন্তু অভিনয় করতে দেখা যাবে অরিন্দম শীলকে, এবং তার স্ত্রীর চরিত্রে দেখতে পাবো আমরা এই রাইমা সেনকে। এবং রাইমা সেন এই ছবিতে কিন্তু ভালোই ট্রেলারটি দেখেই মনে হচ্ছে তিনি ভালো অভিনয় করেছেন, এবং রীতিমতন কিন্তু তাকে মারধর করতেন অসম্ভব এই অরিন্দম। স্ত্রীর সঙ্গে যৌনতা ছাড়া কিন্তু মানসিকতার ভূমিকায় তিনি দেখা যাবে না কিন্তু একে, কিন্তু সেই মানসিকতাকে বের করার জন্য কিন্তু তার একটি সহকারী আসবে, যেখানে যেখানে যিনি এই এই ছবিতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, এবং তিনি রাইমাকে এই বন্দি দশা থেকে মুক্তি পেতে সাহায্য করবে কিন্তু এই ট্রেলারে আমরা দেখে তা বুঝেছি। দ্বিতীয় গল্পটি পুরোটা শুটিং হবে একটি পাহাড়ে, এক মৃত্যুপাতির বন্ধু খোঁজে এই গল্প এতে দেখা যাবে। অভিনেতা হতে চান তিনি, কিন্তু তিনি একজন অসুস্থ, কিন্তু সেই অসুস্থ কারণে সে তার স্বপ্ন তা পূরণ হতে পারছে না। অগাধ সেই স্বপ্নের প্রতি প্রেক্ষাপটে কিন্তু তার দুঃখ কষ্টকে ভুলতে পারছে না তাই সেই, এবং সেই চরিত্রে অভিনয় করতে আমরা দেখবো কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে। সুপ্রভাত দাস রয়েছেন একটি চরিত্রে কিন্তু এই এই চরিত্রে। এবং তৃতীয় গল্পটা আমরা খুঁজে বের করেছি, খুঁজে পাবো একটি মেয়ের গল্প যে কিনা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, এবং সেই তার ভালোবাসা মানুষটা খুঁজে কিন্তু সে বেরিয়ে এসেছে এই তৃতীয় গল্পে আমরা দেখতে পাবো। এবং সেই চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো সোহিনী মৈত্রীকে, এবং এবং তার বাবার চরিত্রে দেখতে পাবো আমরা অঞ্জন দত্তকে। হয়তো তিনি এই চরিত্রে তার বাবার চরিত্রে অভিনয় করছে দেখা, হয়তো তার তিনি তার বাবার চরিত্রে অভিনয় করছেন এবং এই ট্রেলারে আমরা দেখতে পেয়েছি। এবং সামাজিক বাধা রয়েছে কিন্তু এমন সব কিছু ভালোবাসাকে বুনিয়াদ করেছে এই ছবিতে। ভালোবাসার আসল মানে খুঁজে বার করার চরিত্র কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাবো। নানা বাঁকে তৈরি হবে নানা নাটকীয় মোড়ে কিন্তু এই ছবিটা রিলিজ করতে চলেছে, এবং এই ছবিটা এই ছবিটা রিলিজ করতে চলেছে 8ই ফেব্রুয়ারি। এবং এই ছবিটা কতটা দর্শকদের মধ্যে আসতে ফিরে আসতে পারে সেটাই এখন দেখার বিষয়। এর আগে কিন্তু আমি ফিরে আসি বলে মুভিটা যে তৈরি করেছেন অঞ্জন দত্ত সেটা কিন্তু দর্শকরা তেমন ভালোবাসেনি, কিন্তু এই ফাইনালি ভালোবাসা আদৌ কতটা দর্শকদের মন ছুঁয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। এবং এই মুভিটা তোমাদের তোমরা কতটা ইন্টারেস্ট দেখার সেটা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।